নজরুল ইসলাম জানতে চেয়েছেন ভুলে তাকবীরে তাশরিক ছুটে গেলে পরবর্তীতে মনে পড়লে করণীয় কি। তাকবীরে তাশরিক প্রত্যেক সালাতের পর আইয়ামে তাশরিকের দিনগুলোতে, আরাফার দিন জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ ঈদের পর তৃতীয় দিন, ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন এবং তারপরের দিন আসর পর্যন্ত প্রত্যেক সালাতে পর নারী পুরুষ সবাই একবার করে তাকবীরে তাশরিক পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাহিল হামদ। যদি কখনো আমাদের এটি পড়তে আমাদের মনে না থাকে, তাহলে যখন মনে আসবে তখন আমরা ইনশাল্লাহ পড়ে নিলে দায়মুক্ত হব। আবদুল্লাহ বিশ্বাস যশোর আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমাদের এলাকায় দুই একটি বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি। এক গ্রুপ বলছে ঈদগাহে সামিয়ানা টানানো এবং গেট সাজানো নাজায়েজ, অন্য গ্রুপ বলছে এতে কোনো সমস্যা নেই। অনুগ্রহ করে এই বিষয়ে শরীয়তে বিধান জানানো উপকৃত হব। ভাই আবদুল্লাহ, ঈদগাহে যদি সামিয়ানা টাঙানো হয়, বিশেষ করে রোদ, বৃষ্টি, তাপ এগুলো থেকে আপনার বাঁচার জন্য এবং খুব বেশি অপব্যয় না করে যদি ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য কোনো গেট টেট করা হয়, তো এতে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আবার গেট করতে গিয়ে অনেক অর্থ করি ব্যয় করে গরিব মানুষ যেখানে খেতেও পাচ্ছে না অনেক সময়, সেখানে অনেক অর্থ করি ব্যয় করে অপচয় করাটাও সঠিক হবে না। অতএব যদি অপচয়ের পর্যায়ে গিয়ে না পড়ে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এ ধরনের গেট করে এবং সামিয়ানা টাঙিয়ে ঈদের সালাত আদায় করাতে কোনো অসুবিধা নেই। যারা এটিকে নিষেধ করছেন তাদেরও বোঝা উচিত যে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কিছু দিতেই পারে, অতএব সামিয়ানা টাঙানোতে কোনো অসুবিধা নেই। আর যদি সৌন্দর্যের অংশ হিসাবে করা হয়ে থাকে, তাহলে এ ধরনের সৌন্দর্য বর্ধন শরীয়তে নিষিদ্ধ নয়, বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।